সব শেষে একটা কথা বলে যাই, একটা গাছের নিচে ঠাকুর আর মৌলবি বসে আছে, একটা পাখি গাছে আওয়াজ করতেছে কট কট কট, ঠাকুর বলতেছে মৌলবি সাহেব বলেন তো পাখিটা কি বলতেছে, বলছে ও মুসলমান পাখি, ও আল্লাহর জিকির করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠাকুর বলতেছে না এটা হিন্দু পাখি, ও বলছে রাম লক্ষণ সীতা, হিন্দু হিন্দু পাখি রাম লক্ষণ সীতা, ঠাকুর ব্রাহ্মণ বলতেছে। আর মুসলমান হুজুর কি কয়, আল্লাহ রসুল খুদা, দুজনের মধ্যে হাতা গুসাগুসি যে না, ও এ বলছে না আল্লাহ রসুল খুদা, আর হিন্দু বলতেছে না রাম লক্ষণ সীতা, দুজন হাতা বাইর করে ফেলাইছে দুজন হিন্দু, ঠাকুর আর মৌলবি মারামারি বাঁধবে এমন সময় এক কষাই পাশ দিয়ে যাচ্ছে, কষাইয়ের ব্যাগের মধ্যে কি থাকে, চাকু, মানে আমাদের কুষ্টিয়ার ভাষায় বলে সাফাতি, এই সাফাতি ওর ভিতরে আসে, যে মৌলবি আর ঠাকুর মারামারি হবে হাতা গুছায় ফেলছে এমন সময় কষায় এসে বলছে কি হয়েছে, তো বলছে বলো তো পাখিটা কি বলতেছে, বলে তুমি কি বলছো, বলে ওটা মুসলমান পাখি আল্লাহ রসুল খুদা, ব্রাহ্মণ বলছে না ওটা হিন্দু পাখি রাম লক্ষণ সীতা, দুজন মারামারি করতেছে তুমি কি বলতেছ, বলে একটাও ঠিক না, ও বলতেছে পেঁয়াজ রসুন আদা, কোথায় কি বলছে পেঁয়াজ রসুন আদা, হিন্দু আর হিন্দু আর মৌলবি দুইজন কষাইকে মারতে চাচ্ছে, কষাই বাইর করেছে কি সাফাতি, যেই বাইর করেছে বলে তোর হিন্দুর কল্লাও লিব তোর মোল্লার কল্লাও লিব, বল আমি যা বলছি, শেষ পর্যন্ত সাফাতির ভয়ে আল্লাহ রসুল খোদাও শেষ রাম লক্ষণ সীতাও শেষ, এবার পেঁয়াজ রসুন আদা কিসের ভয়ে, খবরদার আর ভুল করা যাবে না, ওই কষাইরা যদি চারিদিক থেকে এসে সুন্নি ভাইয়েরা সুফি তত্ত্বের ভাইয়েরা গৌসুল আজম মাইজ ভান্ডারির মুরিদানরা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া সকল তরিকতের পাগলকে আমি অনুনয় বিনয় করে একটা কথা বলে যাই, আমি হয়তো এই মুহূর্তেই মারা যেতে পারি, তবে মনে রাখো পুরাতন চাল ভাতে বাড়ি একটা কথা বলে যাই, কষাইরা কিন্তু তোমার বাড়ির সামনে হাজির মিলাদ মহাফিল দোয়া দরুদার করতে দেবে না। তাই এখন কি আগামী যে সম্মেলনের দিন ধার্য হবে, সেদিন বঙ্গবন্ধু যেমন একটা কথা বলেছিল, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, আমরাও তরিকত জগতের যা আছে সালা সট জট মুসালা, এখানে আমাদের কোনো হিংসা নাই, কে সট পরিছে কে জট লিছে এটা পরে হিসাব নিকাশ করব, আগে পিঠ বাসাও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আসুন এই কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছে একত্রিতভাবে আমার রজ্জুকে আটকায় ধরো, ইনশাআল্লাহ আগামী কি বলে যে সম্মেলনের ডেট আমরা ঘোষণা করব, আমি মাঝে মধ্যেই আসব, আমি ইনশাআল্লাহ আমার যতই কাজ থাক আমি স্যারের কাছে এসে বলবো, মুফতি মইনুল ভাই আমার বড় ভাই আমি তার কাছে এসে বসবো ইনশাআল্লাহ, এখানে কারোর বাহাদুরি কেউ প্রধান বক্তা কেউ দ্বিতীয় বক্তা, আমি আগেই বলেছি যে এরা এদের কাছে আমি ছাত্রের উপযুক্ত না, এত এলেম এদের কাছে আছে কিন্তু এটা টাইমের ব্যাপার, ওদের যাই হোক যতটুকু প্রকাশ করেছে তার থেকে কোটি কোটি কথা তাদের ভিতরে কোরআন হাদিসের আছে, আমরা সেই দিন এদেরকে পাবো, সেই দিন আমরা দীর্ঘ প্রোগ্রাম করব ইনশাআল্লাহ, আমরা আল্লাহ তাআলা ওই সুফি সম্মেলন ওই সুন্নি সম্মেলন আল্লাহ তাআলা যেন তরিকত ফেডারেশনের সম্মেলন সেভেন সার্ভের সম্মেলনকে আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আমিন। আজকে যে মহামানবের পবিত্র বিশতম রোজা শরীফ তার জন্য একবার সূরা ফাতিহা, বাবা মখদুম শাহ রহমতুল্লাহ আলাইহি সহ ইসলামের প্রথম প্রচারক এবং তার তুরকান শাহ সহ সহবলীরা ঘুমিয়ে আছে, আমরা কি আমাদের মুখ দিয়ে একবার সূরা ফাতিহা পাঠ করতে পারবো না, সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন। সূরা ইখলাস তিনবার পাঠ করা লাগবে, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد, بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد, اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله واصحابه وبارك وسلم, যে রাজশাহীর মাটিতে ওলি আল্লাহরা একেবারে জিন্দা অবস্থায় বসে আছেন তাদের খাতিরে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। মা বোনেরা তোমাদের সামনে আর একটা মিনিট কথা বলি, তোমরা আবার রাগ টাগ করো না,
তোমরা যখন পীরের দরবারে যাও তখন ওদের খুব চুলকায়, পীরের দরবারে গেলে ওলি আল্লাহর দরবারে গেলে ওদের খুব চুলকায়। আবার দেখবা তোমরা ওয়াজের যেসব হেডলাইন ইউটিউবে এক একটা মৌলবীর সাথে এক একটা নেকেট নারীর ছবি আছে কি নাই, আরে বক্তার সাথে মহিলার ছবি দেখেন নাই, ভালো করে ইউটিউব দেখাইতে দেখেন, সব জায়গায় যদি মহিলারা বাজেট হয় প্রধানমন্ত্রী মহিলা, জোরে বলেন ঠিক কিনা, যে দেশের স্পিকার মহিলা, আমরা তো তাদেরকে ভোট দিয়ে স্পিকার করেছি। আমার মা বোনেরা তোমরা একটা কথা শোনো, হাসান বসরিকে, রাবিয়া বসরিকে হাসান বসরি জিজ্ঞাসা করছে, রাবিয়া আসো আমরা টুকি ভুক খেলি, টুকি ভুক মানে বুঝেন তো লুকা চুরি, আমাদের দেশে কয় টুকি ভুক, আমরা ছোটবেলায় টুকা পোলায়ে থাকতাম টুক, আর একজন বলতো এই পাইছি তোকে পোয়াল পালার নিচে, তো হাসান বসরি বলছে আসল টুক লুকাসুরি খেলি, তো বলছে আগে লুকাবে কেডা, হাসান বসরি বলছে আমি আগে লুকাবো, হাসান বসরি লুকায়ে গেছেন, হাসান বসরি লুকায়ে বলছেন টুক, মাসাসিরা শুনো, রাবিয়া বসরি বলে হুজুর আপনি টুক বলার আগে আমি দেখে ফেলেছি, হাসান বসরি কয় রাবিয়া আমি কোথায় আসি বলো, হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহে বলেন আপনি আল্লাহর আরশে মওলার নিচে বসে আছেন। এইবার ধরা পড়ে গেল, রাবিয়া বসরি বলছে এবার আমি লুকাবো, রাবিয়া বসরি লুকায়ে টুক বলে, হাসান বসরি ধরতে পারে না, এক মাস ব্যাপী টুক বলেছে হাসান বসরি ধরতে পারে নাই। এক মাস পরে রাবিয়া হাসান বসরি বলছে রাবিয়া আরশে মওলার নিচের থেকে তুমি আমাকে বের করলা, কিন্তু তুমি তোমাকে তো আমি এক মাস ধরে খুঁজে পেলাম না, তুমি কোথায় ছিলা? তখন বলছে আমি আজ তার মাটি গঠলেন বোরখা পরিপাটি, আব আতশ খাকবাত চারটা মশলা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, আমি রাবিয়া আব আতশ খাক বাঁধ সব কিছুর মধ্যে মিশে গেছিলাম, তাহলে কত বড় আল্লাহর ওলি হয়ে রাবিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মাসাসিরা স্টার জালসা দেখে দেখো, এটা তোমাদের নিষেধ করছি না, কিন্তু সময় নষ্ট করো না, এই সময় আর পাবানা, আজকে যে দিনটা চলে গেল মাসাসিরা এ দিন আর পাবানা, আজকে তোমাদের ঘরে ঘরে অশান্তি, স্বামী চলে গেছে আর এক জায়গায়, আর একজন চলে গেছে আর এক জায়গায়, এই অশান্তির কারণ তোমাদের ভিতরে এলমে তাসওয়াব সুফিবাদ দূরে চলে গেছে, আসো সবাই এক জায়গায় ভাই বোনের মতো বসে থাকি, ভাই বোনের মতো যদি লাভবাহিক লাভবাহিক করা যায়, হাজিদের ভিতরে যদি এক মা আর এক বাবাকে ধাক্কা দিয়ে লাভবাহিক বলে, হজরে আসওয়াদে সুমা দেওয়ার সময় যদি ভিড় লাগে, খবরদার তোমাদের মনের ভিতরে পর্দা রাখো, মঞ্জার হয়েছে খাঁটি, মুখে যদি গলদ পড়ে খোদা তাতে নারাজ নয়, জোরে বলুন ঠিক কিনা। তোমরাও তোমাদের মা বোনেরা একটা মেয়ে মানুষ কমপক্ষে ৪০টা মেয়ে মানুষ হাজির করবা সম্মেলনে, তাহলে মনে করবো যে না তুমি শাহ মখদুমের সন্তান, তুমি শাহ মখদুমের রুহানি মেয়ে, তুমি কি করলা জীবন ভর? একটা মেয়ে যদি এই ওলি আল্লাহদের সম্মেলনে ৪০টা মহিলা হাজির করতে পারো, তুমি নিয়াত করে যাও যে হ্যাঁ ইনশাল্লাহ ওয়াদা দিলাম আমিও সুন্নি সম্মেলন যেদিন হবে আমিও ৪০ জন হাজির করব। একটা মা যদি ৪০টা মাকে হাজির করে, আসুন সে জায়গায় তোমাদের বেদাত ফতুয়া দিবে, পীরের বাড়িতে যাইও না, পীর ধরা হারাম, এসব ফতুয়ার কাজ আর নাই, এখন সময় এসে গেছে ও রাউসারি দিকে ধরা পড়তেছে মাদ্রাসার ভিতরে বলাৎগার, বলাৎগার মানে কি শিশু নির্যাতন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এতে ধরা পড়ার কারণটা কি? সত্যের দাওয়াত আগায় আসছে, আমাদেরকে আল্লাহর অলিরা হাত ধরে টানতেছে তোরা চলে আয়, তাই আমরা সব হাজির হয়েছি রাজশাহীর মাটিতে। আজকের প্রোগ্রামে আমাকে কমপক্ষে ২০,০০০ টাকা আমি আয় করতাম, নাউজুবিল্লাহ। টাকাকে কুরবানি দাও, অর্থকে কুরবানি দাও আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় মানে কি ওলি আল্লাহরা যে রাস্তায় চলেছে সেই রাস্তাকে বলা হয় আল্লাহর রাস্তা, আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। সেই দিনের ডেটটা কিভাবে হবে প্রসার প্রসার, দরকার হলে আমি মইনুল ভাই, তারপরে এই যে আমার নাতি নাকি, আমরা রাস্তায় রাস্তায় আপনার ঘরে ঘরে যাব, আপনারা আসেন, কুষ্টিয়ার থেকে যদি মুনিশ খাটা মতো খাটতে হয় ইনশাল্লাহ আপনার ঘরের দরজায় আমাকে পাবেন, কিন্তু আপনাদেরকে আসতে হবে, আল্লাহ তাআলা তৌফিক দেন, সবাই বলেন আমিন। আগামীকাল বেলা ১০টার সময় আমাদের এই ব্যাপারে মিটিং আছে, আসবেন, ইমানের বলে বলিয়ন হন, পয়সা নাই হেঁটে যান, পয়সা নাই হেঁটে যান। শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে উনি তো ক্ষমতার বলে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, কুমিরের পিঠে উঠে উনি নদী পাড়ি দিয়ে রাজশাহীর মাটিতে ঘুমিয়ে আসে, বলেন সোবাহ। আর আমি মোল্লা ফতোয়া দিয়ে মাজারে যাইও না, মাজার বেদাত, ওলি আল্লাহ মানো না, পিঠ ধরে হারাম, উনি কুমিরের পিঠে উঠে দিনে দাওয়াত দিতে আসলেন, আর আমি টিকটিকি দেখি হাট ফেল করি।
ওইসব ফতোয়া হবে সেদিন যেদিন আমরা সংগঠিত হয়ে যাব। আগামী কালকে বেলা 10টার সময় আসেন আপনারা যে প্রস্তাব দিয়েছেন অলি বাবার মাজারে, আপনারা আসেন, আপনারা যে প্রস্তাব দিয়েছেন মা বোনেরা সবাই আসবেন। আর বাড়িতে বসে থাকার টাইম নাই, মানুষ তোমার ঘরে যখন আগুন ধরে যাচ্ছে তুমি কি জ্বলন্ত আগুনের মধ্যে বসে বলবা আল্লাহ যা করে করুক? আল্লাহ তো করবি, আবার আল্লাহ বলেছে তুমি শিগগিরই আশ্রয় দাও, জোরে বলুন ঠিক কিনা? আর বসার টাইম নাই মা চাষিরা, তোমার মেয়েকে বলো, তোমার জামাইকে বলো, তোমার পাড়া প্রতিবেশীকে বলো, আর বসে থাকার টাইম নাই। চারিদিকে মিলাদ নিয়ে মারামারি, কি আম নিয়ে ফাটাফাটি, সবে বরাতে রুটি নিয়ে 17 জন মার্ডার, এইগুলোর থেকে বাঁচতে হবে একমাত্র সুফি ফাউন্ডেশনের মাধ্যমেই সম্ভব। আপনারা আমাদের কাছে একটা আর্জি দিয়েছেন সেই মহাসমাবেশে, আলহাজ ঔলাদে রসুল ঔলাদে গৌসুল আজম বাংলাদেশ তরিকত ফেডারেশনের সম্মানিত চেয়ারম্যান সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডারি, সেভেন সার্ভের চেয়ারম্যান জনাব তৈয়বুল বশর মাইজ ভান্ডারি সাহেব, ওনার আব্বাই হলো নজিবুল বশর মাইজ ভান্ডারি, চারবার এমপি, এবং তিনাকে আনার জন্য আপনারা প্রস্তাব দিয়েছেন। এখানে আমিও দুর্বল, তার কারণ এরা কেন্দ্রীয় থেকে আসছেন, ওনাদের কাছে আমরা আর্জি রাখব, সে আশাও পূরণ করা যেতে পারে ইনশা আল্লাহ। সব শেষে একটা কথা বলি, কাহারো দেলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়ে। উস্তাদ বলেছেন মানুষের উপরে আর কিছু না। আমি একবার জেলখানায় ছিলাম কানপুরে, কানপুরে জেলখানায় নিয়ে গেছে সিআইডি মনে করি, একসাথে সব খাচ্ছিলাম, তো খাতে খাতে গান গাচ্ছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গান গাচ্ছি, খাসি আর গান গাচ্ছি, নানান দেশের নানান জাতি বসেছি এক ঠাই, পাঞ্জাবি বিহারি আর বাঙালি ভাই। এখন মোনাজাত করব, আর আপনাদের একটু কষ্ট বেশি হয়ে গেছে তাই না ভাই? আরে বাবা, ওনারা আমাদের জন্য এত কষ্ট করেছে, আমরা একটু কষ্ট করলাম, তারপরেও যদি আমার অজান্তে কষ্ট দিয়ে থাকি, অনেকজন অনেক ঝামেলার ভিতরে, তারপরে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আমার ভাইয়ের জন্য আমি খাস আমার দোয়া আছে, যে কথাটা বললো অলি বাবার মাজারে সালা পরে বসে আছে, আমি এত বড় বক্তা, তো ভাত খাচ্ছি তরকারি নাই, তো গুলু ফকিরকে বলছি চাষা তরকারি নাই, তো ওর আবার পোষা দুইটা কুকুর ছিল লালু আর কালু, তো নাইনদের মধ্যে পোষা তরকারি ঢালি দিয়েছে কুকুরে খাইছে, তাই বলছি চাষা তরকারি নাই গো, তো বলছে লালু আর কুকুরের থেকে, লালু আর কালুর থেকে একটু লিয়ে আয় না দেবি, লালু আর কালুর থেকে লিয়ে আসবো মানে? বলে লালু আর কালু খাইছে ওখান থেকে একটু তুললে, বলে চাষা অত বড় নবসকে কুরবানি দিতে পারিনি চাষা, যে কুকুরের কাছ থেকে, কুকুরের কাছ থেকে তবারক, এই দেখেন এই ছেলে কোরআনে হাফেজ। আমি সালা পরে দীর্ঘদিন আমি কোনোদিন পরিচয় দিই নাই, আমার সাধন ভজন জীবনে আমি সব দোয়া রয়ে গেল, আর আপনারা সর্বাধিক সহযোগিতা স্যারকে করবেন, বলেন ইনশাল্লাহ। এখন দোয়া হবে আগামী কালকের বেলা 10টার দাওয়াত দিয়ে আজকের মাহফিল শেষ করছি, আল্লাহুম আমিন।